Assalamu alaikum. Assalamu alaikum. ইউরোপ জুড়ে বাড়ছে মুসলিম বিদ্বেষ। এই পরিস্থিতিতে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের গবেষণার সাধারণ জরিপে উঠে এসেছে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা। আর সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে 2070 সাল নাগাদ ইসলাম হবে সর্বোচ্চ শীর্ষস্থানীয় ধর্ম। 2070 সালে বিশ্বের সব থেকে ক্রমবর্ধমান ধর্ম হবে ইসলাম। শুধু তাই নয়, গবেষণায় আরো বলা হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ছাড়িয়ে বিশ্ব জনসংখ্যার 35% বেশি মানুষ হবে মুসলিম। পিউ রিসার্চ সেন্টারের দাবি 2010 সাল পর্যন্ত জনসংখ্যার দিক দিয়ে মুসলিম দেশ হিসেবে শীর্ষে অবস্থান করছে ইন্দোনেশিয়া, কিন্তু ধারণা করা হচ্ছে 2050 সালে সেই জায়গা দখল করে নিবে ভারত। সেই সময়ে দেশটির মুসলিম জনসংখ্যা দাঁড়াবে প্রায় 31.10 কোটি। একই সময়ে ব্রিটেন ও ফ্রান্সে কমবে 150% খ্রিস্টান। ইউরোপের মোট জনসংখ্যার 10% হবে মুসলিম। এছাড়াও ইউরোপে 2050 সালে প্রতি 5 জনের 1 জন হবে মুসলিম। অন্যদিকে সাব সাহারা অঞ্চলে প্রতি 10 জনে 4 জন হবে মুসলিম। ব্রিটেন সহ পুরো ইউরোপেই ইসলাম গ্রহণের প্রবণতা ক্রমশই বাড়ছে। নতুন মুসলিমদের বেশিরভাগই হলো তরুণ, এদের বয়স 25 থেকে 30-এর মধ্যে। তাই ভবিষ্যৎ মুসলিমদের সংখ্যা বাড়বে, এটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের ধর্মান্তরিত মুসলিম রবার্ট ম্যাকগাও বলেন, আমেরিকায় ধর্মীয় নীতিবাক্য প্রচারে রবিবারকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু মুসলিমদের জন্য প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজই গুরুত্বপূর্ণ। মসজিদের সবাই একই পরিবারের মতো। আমাকে যে তথ্যটি মুসলিম হতে উৎসাহিত করেছে তা হলো খ্রিস্টানরা যিশুকেই সমস্ত ক্ষমতার উৎস ভাবে, কিন্তু ইসলাম ধর্মে তিনি স্রেফ একজন নবী। গবেষণা সংস্থাটির মতে 2010 সালে মুসলিম ও খ্রিস্টানদের জনসংখ্যার যে অবস্থান সেটা 2050 সালে চলে আসবে প্রায় সমপর্যায়ে, আর 2070 সালে খ্রিস্টানদের টপকে যাবে মুসলিমরা। রিসার্চ সেন্টারটির দাবি এ সময় 4 কোটি মানুষ খ্রিস্টধর্ম গ্রহণ করবে ঠিকই, কিন্তু খ্রিস্ট হতে ধর্মান্তরিত হবে প্রায় 10 কোটি মানুষ। যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড উড বলেন, পিউ সেন্টারের গবেষণায় বলা হয়েছে মুসলিমদের ধারাবাহিক বৃদ্ধি পুরোপুরি সংখ্যাতাত্ত্বিক, কারণ পারিবারিক বা ধর্মীয় ধারা মেনেই মুসলিমদের সংখ্যা বেশি হয়। আরেকটা বিষয় লক্ষণীয় হলো মুসলিমরা কখনোই ধর্ম ত্যাগ করেন না। গবেষণা সংস্থাটি আরও বলেছে 2070 সাল নাগাদ পুরো বিশ্বের জনসংখ্যা বাড়বে প্রায় 30%।